ভারতে গিয়ে নিখোঁজ হন 9 দিন আগে। অবশেষে জানা গেল কলকাতার একটি ফ্ল্যাটে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজম আনার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিকল্পিত এই হত্যাকাণ্ডে বাংলাদেশিরাই জড়িত। এদিকে সুষ্ঠু বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিহতের মেয়ে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত 12ই মে দর্শনাগেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। এরপর সন্ধ্যায় তার ভারতীয় বন্ধু গোপাল বিশ্বাসের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আসে, এমপি আনার রাতে ফিরছেন না, তিনি দিল্লি যাচ্ছেন। এরপর থেকেই নিখোঁজ সংসদ সদস্য আনার। অবশেষে 9 দিন পর সকালে জানা গেল কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হয়েছেন তিনি। দুইজনকে আটক করেছে সেখানকার পুলিশ। এমপি আনার নিখোঁজ হওয়ার পর ডিএমপির গোয়েন্দা বিভাগের দ্বারস্থ হয়েছিলেন তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। অবশেষে জানতে পারলেন বেঁচে নেই বাবা। হত্যাকারীদের বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমার বাবার হত্যার বিচার চাই আমি, আপনার এই বিষয়ে আমার সহযোগিতা করবেন। হত্যায় জড়িত সন্দেহে দেশেও গ্রেফতার হয়েছেন 3 জন। গোয়েন্দা পুলিশ বলছে বাকিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। দুপুরে সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলেন পরিকল্পিতভাবে এমপি আনারকে খুন করা হয়েছে, এতে বাংলাদেশিরাই জড়িত বলে মনে করছেন তিনি। তদন্তের স্বার্থে আমরা অনেক কিছুই এখন আমরা বলবো না, তদন্ত শেষ হয়ে গেলে আপনাদেরকে সব কিছু জানাবো, কেন খুন হয়েছে, কোথায় খুন হয়েছে, কে কে খুন করেছে, কী ধরনের মানে অস্ত্র দিয়ে খুন হয়েছে সবই আপনাদেরকে জানাবো। মরদেহটা এখনও আমাদের মানে হাতে আসেনি, তা আমরা যতটুকু খবর পাচ্ছি সেই খবর অনুযায়ী আমরা তদন্ত করছি, দুই দেশের পুলিশই তদন্ত করছে। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য, টানা 3 বারের এমপি তিনি, ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিও। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।